কোথায় দুর্বলতা কোথায় শক্তি তা বিচার করে সেই মতো স্কোয়াড গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। ফলে নিলামের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির তরফেই ছিল প্রচুর হোমওয়ার্ক, ছিল অনেক অঙ্ক, কিন্তু তার পুরোটাই যে নিলামে সবসময় বাস্তবায়িত হবে তার নিশ্চয়তাও থাকে না। এবারের বিপিএল এ নিলামেও তাই হলো, কোনো কোনো ক্রিকেটারের জন্য লড়াই হলো অনেক, ছিল টাকার হিসেবও। কারণ এই নিলামে বেশিরভাগ দলের হাতেই ছিল সামান্য পরিমাণ টাকা। তবে এরপরও পছন্দের খেলোয়াড়কে নিয়ে দল সাজিয়েছে আইপিএল এর আটটি দল। এবার চলুন জেনে নেওয়া যাক গতকাল নিলাম শেষে কেমন হয়েছে আটটি দলের চূড়ান্ত স্কোয়াড। তবে দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এই আটটি দলের স্কোয়াড জানার পরে অবশ্যই আপনার মতামতটি জানাবেন, এবারের আইপিএল এ আপনার কাছে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা রিটার্ন করেছে অ্যাবি ডিভিলিয়ার্স, দেবদূত পারিকাল্লা, গুরপ্রীত সিং, মঈন আলী, মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি, পার্থিব প্যাটেল, পবন নেগি, শিবম ডুবে, উমেশ যাদব, বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর এবং যুবেন্দ্র চাহাল। তারা নিলাম থেকে দলে টেনেছে ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, পাভান দেশপাণ্ডে, কেন রিচার্ডসন, জশ ফিলিপ, ডেলেস্টেন, শাহবাজ আহমেদ এবং ইসুর উদানা। সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা রিটার্ন করেছে অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, বিলি স্টানলেক, ডেভিড ওয়ার্নার, জনি ব্রেস্টো, ক্যান উইলিয়ামসন, মনীষ পাণ্ডে, মোহাম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবাস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, টি নটারাজন, বিজয় শঙ্কর এবং ঋদ্ধিমান সাহা। তারা নিলাম থেকে দলে ফিরিয়েছে মিশেল মার্স, প্রিয়ম গর্গ, বিরাট সিং, সঞ্জয় যাদব, আব্দুস সামাদ, ফাবিয়ান অ্যালেন এবং ভাবাকা সন্দীপ। দিল্লি ক্যাপিটালস, তারা রিটার্ন করেছে আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আভেশ খান, আকসার প্যাটেল, হর্ষাল প্যাটেল, ঈশান্ত শর্মা, কাগিসো রাবাটা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্র অশ্বিন, ঋষভ পান্ত, সন্দীপ লামিচানে, শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আয়ারকে। নিলাম থেকে দলে টেনেছে সিমরম হেটমায়ার, অ্যালেক্স ক্যারি, ক্রিস অক্স, জেসন রয়, সিমরান সিং, মোহিত শর্মা, মার্কস স্টোয়েনিস এবং ললিত যাদব। রাজস্থান রয়্যালস, তারা রিটার্ন করেছে অঙ্কিত রাজপুত, বেন স্টোকস, জফরা আর্সার, জশ বাটলার, মহিপাল লামরোর, মনন ভোরা, মায়াঙ্ক মার্কান্দে, রাহুল তাওয়াটিয়া, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসং, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, স্টেভেন স্মিথ এবং বরুণ অ্যারুন। নিলাম থেকে দলে অন্তর্ভুক্ত করেছে ডেভিড মিলার, কার্তিক ত্যাগী, আকাশ সিং, অনুজ রাওয়াত, ইয়াসভি জেসওয়াল, জয়দেব উনাদকাট, রবিন উত্থাপা, অনিরুদ্ধ যোশী, ওশানে থমাস, অ্যান্দ্রো টাই এবং টম কারানকে। মুম্বাই ইন্ডিয়ান্স, তারা রিটার্ন করেছে আদিত্য তারে, আনমোল প্রীত সিং, ধাওয়াল কুলকার্ণি, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, যশপ্রীত বুমরা, জয়ন্ত যাদব, কারণ পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, লাসিত মালিঙ্গা, মিশেল ম্যাককলিনাঘান, কুইন্টন ডিকক, রাহুল চাহার, রোহিত শর্মা, শেরফানে রাদারফোর্ড, সূর্যকুমার যাদব এবং ট্রেন্ট বোল্ট। নিলাম থেকে দলে অন্তর্ভুক্ত করেছে সৌরভ তিওয়ারি, নাথান কুলটার্নেল, ক্রিস লিন, দিগ্বিজয় দেশমুখ, বলবন্ত রাই এবং মহসিন খান। কিংস ইলেভেন পাঞ্জাব, তারা রিটার্ন করেছে অর্শদীপ সিং, ক্রিস গেল, দর্শন নালকান্ডে, কে গৌতম, হার্ডুস ভিলজয়েন, হরপ্রীত ব্রাও, জগদীশ সুচিত, করুণ নায়ার, লোকেশ রাহুল, মনদীপ সিং, মায়াঙ্ক আগরওয়াল, মোহাম্মদ সামি, মুজিবুর রহমান চাদরান, মুরগান অশিন, নিকোলাস পুরান এবং সরফরাজ খান। নিলাম থেকে দলে নতুন অন্তর্ভুক্ত করেছে জিমি নিশাম, রবি বিষ্ণু, ঈশান প্যাটেল, দীপক হুদা, শেলডন কটরেল, গ্লেন ম্যাক্সওয়েল, তাজিন্দর সিং এবং ক্রিস জর্ডানকে। কলকাতা নাইট রাইডার্স, তারা রিটার্ন করেছে আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, হ্যারি কার্নি, কমলেশ নাগারগুটি, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ ল্যাদ এবং সুনীল নারিনকে। নতুন করে দলে অন্তর্ভুক্ত করেছে
মানিমরান সিদ্ধার্থ, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, প্যাট ক্যামিন্স, ইয়ন মর্গান, প্রবীণ তাম্বে, টম বেন্টন, ক্রিস গ্রিন এবং নিখিল নায়ক, চেন্নাই সুপার কিংস। তারা রিটার্ন করেছে আম্বাতি রাইডু, কে এম আসিফ, দীপক চাহার, ডোয়েন ব্রাভো, ফাফ ডুপ্লেসিস, হরভজন সিং, ইমরান তাহির, জগদীশন নারায়ণ, কর্ণ শর্মা, কেদার যাদব, লুঙ্গি অ্যান্ডগিটি, মিশেল শার্টনার, মনু সিং, মহেন্দ্র সিং ধোনি, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কওয়াড়, শেন ওয়াটসন, শার্দুল ঠাকুর এবং সুরেশ রায়না। নিলাম থেকে দলে অন্তর্ভুক্ত করেছে জশ হ্যাজিলউড, পীযূষ চাওয়ালা, শ্যাম কারান এবং সাই কিশোর। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের আইপিএলে কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী আপনাদের কাছে মনে হয়েছে? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।